নূর মুন্নি দম্পতি। 5 বছরের শিশুটিকে বাসায় রেখে সেই কেরানীগঞ্জ থেকে ছুটে এসেছেন বিমানবন্দরে টাইগার যুবাদের অভিনন্দন জানাতে। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের ভালোবাসায় সিক্ত করতে সবে আসতে শুরু করেছেন ভক্তরা। কেউ গায়ে আকবরীবন্দের ছবি সম্বলিত টি শার্ট পরে, কেউ জাতীয় পতাকা হাতে, কেউ সেজে এসেছেন যুব টাইগার হয়ে। মনে হচ্ছে যেন মানে আরো অনেক কিছু করতে পারলে আমাদের মানে মনটা সান্ত্বনা কিন্তু পাচ্ছি না। কেউ কল্পনা করেন উপর আল্লাহ ছিল এবার আমাদের অলকাপটা ইনশাল্লাহ ছেলেরা তাই নিয়ে আসছে। ভবিষ্যৎ ক্রিকেট ভালো হবে, ভবিষ্যৎ প্রজন্ম আরো ভালো হবে, উৎসাহিত হবে, এই কারণে তাদের উৎসাহিত করতে এখানে আসছি। জাতীয় দল যেটা পারে নাই সেটা দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল। অল্প বয়স তারা তারা একজনের বই মারা গেছে, কিন্তু বই মারা সত্ত্বেও উনি যে খেলা দেখাইছে আমরা চাই আরো এগিয়ে যাক। এই জয়ের সবচেয়ে বড় জয়টা এই এই 2020 সালে আমরা পেলাম। কেন সেটা হলো চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন, আমরা অপরাজিত চ্যাম্পিয়ন। বিশ্বকাপ এখন আর ঘুমের ঘরে হাতড়ে বেড়ানো কোনো স্বপ্ন নয়, বাস্তবতা হয়ে ধরা দিয়েছে হাতের মুঠোয়। ক্রিকেট প্রেমীরা বলছেন যুবকরা গোটা দেশকে বিশ্ব জয়ের যে স্বাদ এনে দিয়েছেন তাদের পরিচর্যা করাই এখন বিসিবির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারা এখন অনূর্ধ্ব-19 পর্যায়ে বিশ্বকাপ আনছে, ভবিষ্যতে তারা যখন জাতীয় টিমে যাবে তারা আবার নেক্সট ইনশাল্লাহ বিশ্বকাপ আনবে। গৌরব অর্জন একটা বাংলাদেশের জন্য, 16 কোটি মানুষের জন্য একটা বড় অর্জন। এই ধারাটা অবশ্যই গঠনই করতে হবে, তাহলে বাংলাদেশে সাকিব, মুশফিক, মাহমুদুল এরকম প্লেয়ার অটল তৈরি হবে। এখন থেকে আমার বাংলাদেশে ম্যাপ থাকবে সবসময়, ম্যাপটা মাথায় সবসময় থাকবো। এটার আনন্দ, এটার অনুভূতি আমি বুঝতে পারবো না, এটা আসলে অনুভূতিটা কি। তবে সমর্থকদের হতাশ করেছে বিসিবির পরিকল্পনাহীনতা। ন্যূনতম ছাদ খোলা একটি বাসের ব্যবস্থা করতে পারলে ক্রিকেটারদের এক নজর দেখে নিজেদের আরও তৃপ্ত করতে পারত ভক্তরা, তবুও ভালোবাসার কমতি ছিল না তাদের। বিমানবন্দর থেকে মিরপুর স্টেডিয়াম পুরো পথ হয়ে দাঁড়ায় বীর যুবাদের অভ্যর্থনার রেড কার্পেটে। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।